স্ট্যানলি গ্রাউন্ডের আরেকটা চক্কর লাগিয়ে আমরা ফেরত এসেছি। এই দোকানটা যাচ্ছি, ওটার নাম হচ্ছে সিপেন বাইট। ওটা চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটো বড়াপাও রাখা আছে। খাওয়া স্টার্ট করবো এখন, দেখাচ্ছি। এই হচ্ছে আমার বড়াপাও। তো 30 rupees আই থিঙ্ক ইটস কোয়াইট গুড। চিজ ছিল ওটার মধ্যে, এটা খুব ভালো। বড়াটা খুব ক্রিসপি ছিল ভেতরে। মর্নিং গাইজ, ইটস প্রীতম। আমরা আজ বেরিয়েছি একটু শহরটায় ঘুরতে। দোকান আমরা চিত্রার সামনে দিয়ে হাঁটছি। আমরা খুব একটা স্পেশাল জায়গায় যাবো, একটা ফ্রুট জাংশন বলে একটা দোকান আছে, ফ্রুট জাংশন। আমার একটা ফ্রেন্ড আছে অবিনাশ বলে, ওটা ওর দোকান। যেহেতু আমি জিম করি, অবভিয়াসলি আমি এরকম একটা জায়গা খুঁজছিলাম যেখানে কম টাকায় ভালো হেলদি কিছু ফুডস পাওয়া যায়। আমার সাথে আমার বন্ধু শুভম আছে এখানে, খুব হাসছে সকালবেলা, জানি না কেন। তোমার যাচ্ছি গাইস। তো আমরা এখন 1 kilometer ধরে হেঁটে এলাম ফ্রুট জাংশনের এখানে কোটমোড়ের সামনে। তো একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ইটস ক্লোজড। এটা হচ্ছে শপটা, দেখে নিন আপনারা। ব্লগটা বানাতে পারলে খুব ভালো হতো, খুব অ্যাকচুয়ালিতে খুব ভালো দোকান এটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন লোগোটা। আমরা এখন একটা অন্য দোকানে যাচ্ছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি জ্যাকেটটা টুপিটা হাঁটিয়ে দিয়েছি, আসলে অনেক গরম লাগছিল। আমরা অন্য দোকান সার্চ করতে যাচ্ছি, গ্যালাক্সি মলের সামনে আছে দোকানটা। ভালো কোয়ালিটির বড়াপাও পাওয়া যায় ওখানে। এখন যাচ্ছি আমরা ওখানে, লেটস গো। যাচ্ছি গাইস, এবং গার্লস কলেজের সামনে পার হচ্ছি। আপনারা যে দুটো ভিডিও ছেড়েছিলেন আগে, এটা এত এত ভিউ এসছে, লাইক এসছে, সাবস্ক্রাইবার এসছে, থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং গাইস। এটাই বলবো যে যদি ভালো লাগে ভিডিওগুলো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আমি তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট আনবো পরের বার থেকে। আর যদি কোনো আপনারা চান যদি স্পেশাল কোনো জায়গায় যায় আসানসোলের মধ্যে বাইরের থেকে বাইরে, তো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড থ্যাংকস, আর কি বলবো। In a desperate need of ideas. Yes. And lacking ideas. We need ideas, right? অর্ডারটা আসছে এখন, আমরা অর্ডারটা দিলাম জাস্ট। সিপেন বাইট এমন একটা দোকান আছে, সেটা কিছুদিন আগে স্টার্ট হয়েছিল। তারা যারা এখানে কাজ করে ওদের বিহেভিয়ারটা খুব ভালো, আর ফুড কোয়ালিটিটা মেন, ফুড কোয়ালিটিটা খুব ভালো হয়। সেন্সলে থাকেন আপনারা যারা আসেননি দোকানটাতে, আমি বলবো যে প্লিজ ট্রাই করবেন একবার। চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন দুটো বড়াপাও রাখা আছে, টেস্টি টেস্টি। তো যেটা সবার আগে বলবো, 5 মিনিট আগে অর্ডারটা দিয়েছে, আর 5 মিনিটের মধ্যে সার্ভ করে দিয়েছে। ইটস আ রিয়েলি গ্রেট থিং। মানে আমি অন্য কোনো দোকান দেখিনি যারা এত জলদি সার্ভ করে। তো এটা দ্যাটস হাই ফাই ফর স্পিডি ডেলিভারি। খাওয়া স্টার্ট করবো এখন, দেখাচ্ছি।
কাছে এই হচ্ছে আমার বড়া পাও, দেখি টেস্টি লাগছে। Love cheese. I really like cheese. Marzarin. Second wallab. That's my first bite. Baby khada. Oh. মানে আমার বন্ধু শুভম হাসছে আমাকে দেখে, আমার কারণ দাড়িতে চিজ লেগে গেছে। তো আমি খাই, আপনি দেখুন আমার খাও। তো বার্গারটার ব্যাপারে একটু বলে নিই, ভেতরে দেখতে পাচ্ছেন একটা ক্রিসপি ফিলিং আছে, এই জিনিসটা হচ্ছে বেস্ট এটার ব্যাপারে। বলে ধরেই বলে ফেলছি, ভাড়া পাওয়ার মতো দেখতে একই লাগে জিনিসটা। তো ভেতরে যে ক্রিসপি ফিলিংটা আছে, এটার জন্য এটাকে একটা ফাইভ স্টার ফ্লেভার দিচ্ছে। ইটস রিয়েলি গুড, খুব ভালো, মানে ভালো কোয়ালিটি মনে হচ্ছে। খেয়ে কিছু কিছু অনিয়ন্স আছে, আমি অতটা পছন্দ করি না অনিয়ন্স, বাট টোটাল জিনিস এটা আছে, ইটস রিয়েলি গ্রেট। আপনারা যারা খাননি ভাড়া পাও এখানে ট্রাই করতে পারো। এখানেই শেষ হলো গাইস। শেষ করার আগে একটাই কথা বলবো, যেমন চিকেন মাইটা খেলাম, 30 rupees পার বার্গার নিচ্ছিল, বার্গার বারবার বার্গার বলে ফেলছি, 30 rupees পার বড়াপাও নিচ্ছিল। 30 rupees আই থিঙ্ক ইটস কোয়াইট গুড, চিজ ছিল ওটার মধ্যে, এটা খুব ভালো, বড়াটা খুব ক্রিসপি ছিল ভেতরে। তুমি কিছু বলো ইসকে বারে মে, বড়া কে বারে মে? মানে ভিডিও কে শুরু মে বলা থা, মেরা ফেভারিট চিকেন মাইটা, ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, আপনারা ট্রাই করতে পারেন। একদম চিত্রার অপোজিটে আছে দোকানটা, তো ভালো, বাস ফান। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমি এরপরে কী কী ভিডিও বানাতে পারি, কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে দেবেন। বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওজ আপডেট পেতে থাকবেন। আর থ্যাংক ইউ গাইজ, এটাই বলার ছিল। সো বাই বাই।